হ্যালো গাইস তো আজকে আমি এমন একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটি হচ্ছে বিজনেস রিলেটেড তো বন্ধুরা অনেকেই বিজনেস করতে চায় কিন্তু সঠিক ধারণা অথবা পয়সার অভাবে সেটা স্টার্ট করতে পারছে না কিন্তু আজ আমি খুবই কম পুঁজিতে কীভাবে একটি শাড়ির বিজনেস স্টার্ট করা যায় তারই আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি ইনফ্যাক্ট এই আইডিয়াটি সুরাটের বিখ্যাত শাড়ি কোম্পানি আজিমরা ফ্যাশান এর কর্ণধার শ্রী অজয় আজমিরা জি নিজের যার এই পদক্ষেপ অনেক বেকার যুবকদের দিশার আলো দেখিয়েছে তোমার হয়তো মনে হতে পারে এই মুহূর্তে যে কিভাবে তুমি বিজনেসটি স্টার্ট করবে তো এই ব্যাপারে শ্রী অজয় আজমেরাজি বলে থাকেন যে কোনো কাজই ছোট নয় সমস্ত কাজই ছোট থেকে শুরু হয় এবং সেটা নিজের কষ্ট এবং দক্ষতা দুটো মিলিয়ে উচ্চতার চরম শিখর পর্যন্ত নিয়ে যাওয়া যায় যেমন তুমি যদি সিঁড়ি বেয়ে ছাদে উঠতে চাও তাহলে তোমার প্রথম পদক্ষেপটি অবশ্যই সিঁড়িতে রাখতে হবে অতপর ধীরে ধীরে তুমি তোমার লক্ষ্যে আমি ছাদে পৌঁছাতে পারবে আর যদি কোনো তুমি বিজনেস স্টার্ট করো তবে সেটা ছোট থেকে শুরু করে ধীরে ধীরে বড়তে পরিণত হবে এর জন্য জরুরি শুধুমাত্র নিষ্ঠা সহযোগে কাজ করা শাড়ির বিজনেসে যদি তুমি লাভ করতে যাও তাহলে কিছু কথা তোমার মাথায় রাখতে হবে নিজের এলাকার পছন্দ মতো মাল ওঠানো প্রোডাক্টের কোয়ালিটি খেয়াল রাখা এবং উচিত মার্জিনে মাল বিক্রি করা এবার তোমার মনে হতেই পারে যে এই সমস্ত মাল তুমি কোথা থেকে নেবে তো এর জন্য আমি মনে করি ভারতের সুরাটের থেকে ভালো জায়গা আর কোথাও নেই এখানে ভারতবর্ষের সব থেকে বড় টেক্সটাইল মার্কেট রয়েছে যেখানে তুমি বিভিন্ন প্রাইস বিভিন্ন ডিজাইনের মাল অ্যাভেলেবেল পেয়ে যাবে যদি তোমরা নতুন করে ব্যবসা স্টার্ট করতে পারো আজমিরা ফ্যাশনের সঙ্গে যুক্ত হয়ে অনেকেই ঘরে বসে এই বিজনেস স্টার্ট করে এখন তারা নিজেদের দোকানও তৈরি করে নিয়েছে ঘরে বসেই আজমিরা ফ্যাশনের কাস্টমার কেয়ার নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে ক্যাটালগ দেখে তুমি মাল অর্ডার করে নিতে পারো আর হ্যাঁ এখানে যে শুধু শাড়ি পাওয়া যায় তা কিন্তু নয় তুমি লেহেঙ্গা কুর্তি টপ ক্রপ টপ ব্লাউজ ইত্যাদি নানান ধরনের গার্মেন্টস জিনিস পেয়ে যাবে তো আশা করি আজকের বিজনেস আইডিয়াটি তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটি দেখার পর যারা নতুন বিজনেসে স্টার্ট করতে চাচ্ছ তাদের জন্য আমার তরফ থেকে রাইলো অনেক অনেক শুভ ভবিষ্যতে যেন তারা তাদের স্বপ্নকে সফল করতে পারে আর সব শেষে একটি ভিডিও আমি শেয়ার করছি যেটি দেখে তোমরা আজমিরা ফ্যাশন সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পেয়ে যাবে তো ভিডিওটি দেখ প্যাটার্ন ম্যাটেরিয়ালস গুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই ম্যাটেরিয়াল গুলো খুবই মজবুত খুবই সুন্দর এবং থিক ম্যাটেরিয়ালের উপর তৈরি খুবই সুন্দর এখানে পাইপিং এর কাজ করা হয়েছে ব্ল্যাক এন্ড হোয়াইটের পাইপিং এর উপর আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এবং এই প্রত্যেকটা কালেকশানে আপনারা পাঁচ পিসের সেট কিন্তু পেয়ে যাচ্ছেন নমস্কার বন্ধুরা আজমেরা ফ্যাশনে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আপনাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি নানা রকমের কালেকশান বিশেষ করে নাইট ড্রেসের কালেকশান এখানে শুধু নাইট ড্রেসই নাই শাড়ি জেন্টস ওয়্যার কিডস ওয়্যার ঘরের অন্যান্য সামগ্রী জিনিস সমস্ত কিছু এখানে আর কি কাপড়ের আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায় যেটা হচ্ছে আজমেরা ফ্যাশন তো বন্ধুরা আজকে আমি যে কালেকশানটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে নাইটির কালেকশান তো এখন ঘরে ঘরে সবারই এই ধরনের পোশাক কিন্তু পরা হয়ে থাকে তো আপনারা যদি আপনাদের শপে এই কালেকশানগুলো রাখতে পারেন তাহলে সেটা কাস্টমারদের অনেক বেশি করে অ্যাট্র্যাক্ট করবে এবং কাস্টমারদের কাছে আপনারা আপনা আপনি আপনার কালেকশানগুলো পৌঁছে দিতে পারবেন কালেকশানের ভেরিয়েশনস বলতে আমরা বলতে পারবো যে এখানে যে কাপড়ের যে মেটেরিয়াল এখানে আপনারা লাইক্রা মেটেরিয়াল পেয়ে যাবেন এখানে সিল্ক কটন পিওর কটন সমস্ত রকমের মেটেরিয়ালের কিন্তু আপনারা কালেকশন এখানে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা নাইটি প্রাইসিং শুরু হচ্ছে সেভেন্টি থ্রি রুপিস থেকে এছাড়া নাইট স্যুটও অ্যাভেলেবেল আছে কফতান কাইন্ড অফ নাইনটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেই ধরনের কালেকশনও কিন্তু আমরা রেখে থাকি নাইটির কালেকশানের ব্যাপারে আমি আগেও বলেছি আবারও বলছি বেশিরভাগ আমাদের এখানে কটন বেসডেরই কালেকশন এসে থাকে তো এছাড়াও আপনারা উইন্টার কালেকশন পেয়ে যেতে পারেন যেটার মধ্যে ফুল স্লিভ অ্যাভেলেবেল রয়েছে লাইটরা মেটেরিয়াল অ্যাভেলেবেল রয়েছে তাহলে বন্ধুরা প্রথম প্রথমেই যে আমরা কালেকশানটা দেখে নেব বেলুন প্যাটার্নের বেলুন কাটিংয়ের ওপর নাইটিটা তৈরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাইপিং করা হয়েছে পুরো নাইটিটা জুড়ে যেটা খুবই সুন্দর লাগছে এবং এই স্যাম্পেলে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ পিসে পিসের সেট এবং তার সঙ্গে পাঁচটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার্সও আপনারা পেয়ে যাচ্ছেন যে অলিভ গ্রিন কালারের পিসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেও খুব সুন্দর পাইপিংয়ের কাজ করা হয়েছে ম্যাটেরিয়াল প্রত্যেকটা ম্যাটেরিয়াল কিন্তু কটনের এখানে থেক বাটিক প্রিন্টের ওপর যে পিসটা আমি আপনাদেরকে দেখাবো সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কটন বেসের ওপরে রয়েছে প্রিন্টটা খুবই সুন্দর খুবই ইউনিক লাগছে নেক প্যাটার্নে আপনারা ভি শেপ পেয়ে যাচ্ছেন এবং এখানে বাটনসের সুবিধাও রয়েছে শুধু বাটিক বা কটন বেস শুধু পার্টিক বা পাইপিং বা বেলুনের মধ্যেই আমাদের ডিজাইন সীমাবদ্ধ নেই কালেকশন সীমাবদ্ধ নেই তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন কটন বেসের নাইটির উপরে এম্ব্রয়ডারির ওয়ার্কও দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের পিসটার উপর কি সুন্দর এখানে গলার কাছে এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে যেটা খুব ইউনিক করে তুলেছে নাইটির এই পিসটাকে যেমনটা আমি আপনাদেরকে বললাম শুধু নাইটি নয় তার সঙ্গে নাইট স্যুটেরও কালেকশনস আমরা রেখে থাকি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্পল কালারের যে স্যুটটা আমি আপনাকে দেখাচ্ছি খুবই সুন্দর এখানে বাটনের কাজ রয়েছে এবং স্লিভও এখানে জামাগুলো পরে খুব কমফোর্টেবল ফিল করবেন এবং এই কালেকশনগুলো আমি তো বলবো এই সময় আপনাদের শপে রাখা উচিত কারণ এখন যা সিজন রয়েছে এখন এই ধরনের এবং ইস্যু সিজন বলেই নয় যে কোনো সিজনেই নাইট স্যুট নাইট গাউন্সের ইউজ কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে হয়ে থাকে দা নাইটির সাইজের ব্যাপারে বলতে চাইবো এখানে স্মল থেকে শুরু করে ফাইভ এক্সেল পর্যন্ত জম্বো সাইজ পর্যন্ত আপনারা কিন্তু পিসগুলো পেয়ে যাচ্ছেন এখন যে পিসটা আপনারা দেখছেন লাইট কালারের পিচ হালকা পিচ কালারের মধ্যে এর কিন্তু সামনেও এলাস্টিক সিস্টেম রয়েছে এবং ব্যাকেও এলাস্টিকের সিস্টেম রয়েছে এবং এবং আপনাদের যদি কারোর কফতান স্যুও নাইট শ্যুটও পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু সেই কফতান নাইট শুটও আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং কফতান নাইটির যে সাইজ সম্বন্ধে আমি বলতে চাইবো এগুলো কিন্তু ফ্রি সাইজ রয়েছে প্রত্যেকটার এখানে কালার প্যাটার্ন কালার এবং কালার চার্ট আপনারা পেয়ে যাচ্ছেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার ভ্যারিয়েন্টসে আপনারা পেয়ে যাচ্ছেন আমরা বেসিক্যালি কফতান কিন্তু স্যুটে সালোয়ার স্যুট বা কুর্তিতে দেখে থাকি কিন্তু এখানে আমাদের রাজমরা ফ্যাশনে কফতান স্টাইলটা কিন্তু নাইটিতেও অ্যাভেলেবেল রয়েছে এই সব ধরনের ইউনিক কালেকশনগুলো কিন্তু আমাদের আজমেরা ফ্যাশানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি আজমেরা ফ্যাশানের সাথে জুড়ে বিজনেস শুরু করতে চান তাহলে আপনারা অবশ্যই শুরু করতে পারেন আজমেরা ফ্যাশন হচ্ছে এমন একটা হোলসেল কোম্পানি যেখানে একজন ডিলার হোলসেল ডিলারকেও যেই দামে প্রোডাক্ট ছেড়ে থাকে বাড়িতে বসে বাড়ি থেকে শুরু করা ছোটো বিজনেসম্যান বা বিজনেস উমেনকেও কিন্তু আজমেরা ফ্যাশন একই রেটে প্রোডাক্ট সেল করে থাকে বলতে চাইবো বন্ধুরা এখন যেহেতু ফেস্টিভ্যাল সিজন চলছে সেজন্য এখন বিজনেস শুরু করা খুব ভালো একটা সময় রয়েছে বেশিরভাগ লোক এখন কিন্তু পারচেস করতে আসে মার্কেটে তো আপনারা যদি আপনাদের কাছে এত সুন্দর কালেকশানসগুলো রাখেন তাহলে কিন্তু তাহলে কিন্তু আপনাদেরকে খালি হাতে বাড়িতে বাড়ি ফিরে যেতে হবে না এবং আজমেরা ফ্যাশনে এই ইউনিক কালেকশানসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম হোলসেল রেটে আপনারা যদি চান আপনারা আজমেরা ফ্যাশানে এসে সুরাটে এসে আপনারা লাইভ পারচেসিং করতে পারেন বা সেরকম হলে অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু পারচেস করতে গ্রিন কালারের পিসটায় আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটা ফয়েল মেটেরিয়ালের ওপর নেকের কাছে কাজ করা হয়েছে এছাড়া পুরো এছাড়া নেকের কাছে বার্ডসের এমব্রয়ডারি ওয়ার্কও করা রয়েছে পিঙ্ক কালারের যে পিসটা দেখছেন এটা কিন্তু স্লিভেও এখানে এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে এবং এর মাটেরিয়ালটি কিন্তু খুবই থিক কোয়ালিটি খুবই ভালো এই সমস্ত রকম কিন্তু বেস্ট কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বেস্ট কোয়ালিটি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আজমিরা ফ্যাশনে এবং এই সব এবং এই বেস্ট কোয়ালিটির মেটেরিয়ালগুলো আপনি পেতে পারেন একদম হোলসেল রেটে তো স্ক্রিনের ওপর যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনাদের যে মেটেরিয়ালটা যে পিসটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আপনাকে এখানে সমস্ত ডিটেলস কাপড় রিলেটেড যে রিগার্ডিং আপনারা বিজনেস শুরু করতে চান সেই সমস্ত রিগার্ডিং কিন্তু এখান থেকে প্রাইস সমেত মেটেরিয়ালের সম্বন্ধে আপনাদেরকে কিন্তু গাইড করে দেওয়া হবে যাতে আপনারা আপনাদের ঘরে বসে ছোট বিজনেস শুরু করতে পারেন যেমনটা আমি বলেছিলাম আপনাদেরকে আমরা এখানে ফুল স্লিভ নাইটিও রেখে থাকি নাইটির পিসেসও রেখে থাকি তো যে পিসটা আমি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন সেটা খুবই সুন্দর একটা পিঙ্ক এবং ব্লু কালার বেস্টের উপরে নর্থের দিকে দেখা গেলে একটু নর্থ সাইডে যাদের একটু ঠান্ডাটা বেশি পড়ে তারা এই ধরনের নাইটি এই ধরনের পিসেসগুলো ইউজ করে থাকেন এখন তো শুধু নর্থ বলে নয় সাউথ ইস্ট ওয়েস্ট সমস্ত জোনেই কিন্তু এখন এই কালেকশান বা এই ধরনের পিসেসের প্রচলন রয়েছে তো আজকের কালেকশানস এতটাই আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকানটা রয়েছে সেটাও প্রেস করে রাখতে ভুলবেন না যাতে আমি যখনই আপনাদের সামনে নতুন নতুন কালেকশানস আনি সেগুলো যেন আপনারা আপনারা আপনাদের কাছে যেন সেগুলো নোটিফিকেশান যায় এবং পরে আপনারা কি কি ধরনের কালেকশান দেখতে চান সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশানে অতি অবশ্যই জানাবেন ভালো থাকবেন নমস্কার